আল বিরুনি, জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, আবুল কাসেম জাহরাওয়ি, আব্বাস বিন ফিরনাস, এদেরকে বাদ দিলে দুনিয়ায় বিজ্ঞান বলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এরা প্রত্যেকে ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহওয়ালা পরহেজগার। সারা দিন গবেষণা করতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তা আধুনিক যে মেডিকেল সায়েন্স, এটার জনক সেই আপনার স্পেনের মুসলিম বিজ্ঞানী আবুল কাসেম জাহরাওয়ি। তিনি মেডিকেল সায়েন্সের উপর 30 খণ্ডে কিতাব লিখছেন। তার 2-3 পাতা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি শুধু দাঁতের উপর ট্রিটমেন্ট করতে যাইয়া আবুল কাসেম জাহরাওয়ি দাঁতের যে যন্ত্র 250 বানায় গেছেন। এখনো ইউরোপ আমেরিকা দাঁত তোলার ক্ষেত্রে ওই আবুল কাসেম জাহরাওয়ির ওই দাঁতের যন্ত্রগুলোই বানায়। এখনো ইউরোপ আমেরিকা মেডিকেল সায়েন্সের চূড়ান্ত সিদ্ধান্ত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী আবুল কাসেম জাহরাওয়ির কিতাব থেকে নেয়। আমার দুঃখ হয়, আবুল কাসেম জাহরাওয়ি থেকে চিকিৎসা বিজ্ঞান ধার করলো পশ্চিমারা, আর আমার দেশের MBBS, FRCS, FCPS ডাক্তাররা পশ্চিমাদের কাছ থেকে চিকিৎসা বিজ্ঞান শিখে প্রেসক্রিপশনের শুরুতে লেখে কি গ্রিক দেবীর নাম। আর এক আরেক হচ্ছে প্রাচীন গ্রিক পত্তলিক মোশেক, যারা তাদের বিশ্বাস ছিল একটা দেবী আছে যে মানুষকে ভালো করে। উড়োজাহাজ, রকেট, হেলিকপ্টার, প্লেন, এসবের জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস। স্পেনের বিজ্ঞানী ছিলেন তিনি। এই 700-800 বছর আগে ইউরোপের পিরিনিস পর্বতমালার উপর থেকে পাখা তৈরি করে গ্ল্যান্ডিং করছেন, আকাশে উঠছেন। ওর থেকে পরবর্তীরা ধারণা পেয়েছে মানুষ ইচ্ছা করলে আকাশে উঠতে পারে। আল্লাহ এত মহান, এত পবিত্র, ওনাকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধি কোনো মানুষের নাই। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারে। এই জন্য যার কাছে কোরআন নাই মানে জিকির নাই, সে যদি ফিকির করে সে হবে কাফের, মুশরিক, নাস্তিক। যার কাছে কোরআন আছে, জিকির আছে, কোরআন তারে শিখায় দেয় কিভাবে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সেই জন্য ইসলাম যে সব বিজ্ঞানী উপহার দিয়েছে, ইসলাম পন্থী যে বিজ্ঞানীরা পূর্বে ছিলেন, গোটা বিজ্ঞান হচ্ছে মুসলমানের আবিষ্কার। ওই সব বিজ্ঞানী প্রত্যেকেই ছিলেন চরম পরহেজগার, কারণ তারা প্রথম শিখেছেন কোরআন হাদিস, তাদের হৃদয়ে ছিল ইমান এবং জিকর, তারপর কোরআনের পদ্ধতিতে ফিকির করে তারা হয়েছেন বিখ্যাত বিজ্ঞানী। কেউ জ্যোতির্বিজ্ঞানী, কেউ মহাকাশ বিজ্ঞানী, কেউ চিকিৎসা বিজ্ঞানী, কেউ পদার্থ বিজ্ঞানী, কেউ গণিত বিজ্ঞানী, কেউ রসায়ন বিজ্ঞানী, ঠিক কিনা বলেন। আজকে আমার দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে ওরাই তো নাস্তিক হয়, কথা বলেন। কারা নাস্তিক হচ্ছে বাংলাদেশে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমি দেখেছি, যারা জার্নালিজমে পড়ে সাংবাদিকতায়, তারপরে আরেকটা আছে চারুকলা, কিনা কলা, কলা অনুষদ, সব অনুষদ আছে, কলা অনুষদ, গোলালু অনুষদ, কালো বেগুন অনুষদ, এগুলো পড়ে তারপর 2 পাতা 3 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়। আমি বলি 2 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়, কথা বলেন। তাহলে জিকর, তারপরে কি ফিকর। ইসলাম যাদের কাছে ইমান ছিল, জিকির ছিল, ফিকির করছেন, তারাই বিশ্ববরেণ্য বিজ্ঞানী হয়ে বিজ্ঞানকে আবিষ্কার করছে। আল বিরুনি, জাবির ইবনে হাইয়াম, ইবনে সিনা, আবুল কাসেম জাহরাওয়ি, আব্বাস বিন ফিরনাস, এদেরকে বাদ দিলে দুনিয়ায় বিজ্ঞান বলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এরা প্রত্যেকে ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহওয়ালা পরহেজগার। সারা দিন গবেষণা করতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। বিজ্ঞান শিখাইছি মুসলমান, ঠিক কিনা? এই যে মহাকাশ বিজ্ঞান, বিশেষ করে এই যে আপনার উড়োজাহাজ, রকেট, হেলিকপ্টার, প্লেন, এসবের জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস। তিনি গ্রিক আপনার স্পেনের বিজ্ঞানী ছিলেন।
তিনি এই 7-800 বছর আগে ইউরোপের পিরিনিস পর্বতমালার উপর থেকে পাখা তৈরি করে গ্ল্যান্ডিং করছেন, আকাশে উঠছেন। ওর থেকে পরবর্তীরা ধারণা পেয়েছে মানুষ ইচ্ছা করলে আকাশে উঠতে পারে। এই ধারণা থেকেই আবিষ্কার হলো আস্তে আস্তে বিমান, প্লেন, সবকিছু। মেডিকেল সায়েন্সের জনক আপনারা জানেন ইবনে সিনা, কিন্তু আধুনিক যে মেডিকেল সায়েন্স এটার জনক সেই আপনার স্পেনের মুসলিম বিজ্ঞানী আবুল কাসেম জাহরাওয়ি। তিনি মেডিকেল সায়েন্সের উপর 30 খণ্ডে কিতাব লিখছেন, তার 2-3 পাতা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি শুধু দাঁতের উপর ট্রিটমেন্ট করতে যাইয়া আব্বাস বিন আবুল কাসেম জাহরাওয়ি দাঁতের যে যন্ত্র 250 বানিয়ে গেছেন, এখনো ইউরোপ আমেরিকা দাঁত তোলার ক্ষেত্রে ওই আবুল কাসেম জাহরাওয়ির ওই দাঁতের যন্ত্রগুলোই বানায়, অনুসরণে বানায়। সুবহানাল্লাহ, এখনো ইউরোপ আমেরিকা মেডিকেল সায়েন্সের চূড়ান্ত সিদ্ধান্ত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী আবুল কাসেম জাহরাওয়ির কিতাব থেকে নেয়। আমি অবাক হয়ে গেছি, আবুল কাসেম জাহরাওয়ি এক একটা রোগের যে বর্ণনা দিছে আর ওষুধ লিখছেন, ট্রিটমেন্ট শুরু করছেন, প্রত্যেকটা পরিচ্ছেদের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ করছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহই জানে, আমি জানি না। জিকির দিয়া শুরু, জিকির দিয়া শেষ, মাঝখানে ফিকির। চিন্তা করছেন চিকিৎসা বিজ্ঞানীর জনক আবুল কাসেম জাহরাওয়ি প্রত্যেকটা ট্রিটমেন্টে শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, জিকির দিয়া শুরু, জিকির দিয়া শেষ, মাঝখানে ফিকির। সুবহানাল্লাহ, সেজন্য তারা হয়েছেন জগৎ বিখ্যাত ওলি, তারাই হয়েছেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী। সুবহানাল্লাহ, কইবেন না, আমার দুঃখ হয় আবুল কাসেম জাহরাওয়ি থেকে চিকিৎসা বিজ্ঞান ধার করলো পশ্চিমারা, আর আমার দেশের MBBS FRCS FCPS ডাক্তাররা পশ্চিমাদের কাছ থেকে চিকিৎসা বিজ্ঞান শিখে প্রেসক্রিপশনের শুরুতে লেখে কি গ্রিক দেবীর নাম RX, দেখছেন কথা বলেন, এই RX হচ্ছে প্রাচীন গ্রিক পৌত্তলিক মোশেক, যারা তাদের বিশ্বাস ছিল একটা দেবী আছে যে মানুষকে ভালো করে, কাল্পনিক মিথ্যা, ওই দেবীর নামটা সংক্ষেপে ডাক্তাররা লেখে RX। মুসলমানের বাচ্চা ডাক্তার জানে না এই RX লেখে সে শেরেক করতেছে, কেন পশ্চিমারা চিকিৎসা বিজ্ঞান শিখেছে মুসলমানের কাছ থেকে, আবুল কাসেম জাহরাওয়ি চিকিৎসা বিজ্ঞান শুরু করেছেন আমার আল্লাহর নাম লিখে, আর সে আবুল কাসেম জাহরাওয়ি থেকে পশ্চিমা প্রতারকরা চিকিৎসা বিজ্ঞান চুরি করল, আর সেই চিকিৎসা বিজ্ঞান আমার সাবকন্টিনেন্টের বোকা চিকিৎসকরা শিখল পশ্চিমাদের কাছ থেকে, ঠিক কিনা বলেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জনক বইটা লিখলেন বিসমিল্লাহ দিয়ে, আমার আল্লাহর নাম দিয়ে শুরু করলেন, আর শুধুমাত্র দিনের এলেম না থাকার কারণে আমার দেশের ডাক্তাররা গ্রিক দেবী RX এর নাম দিয়ে চিকিৎসা শুরু করে প্রেসক্রিপশনে বলেন নাউজুবিল্লাহ। এগুলো খেয়াল করেন না আপনারা, মিয়া সাহেব করেন না, আপনি তো হুজুগে বাঙালি, প্রেসক্রিপশন নিয়া যে ওষুধ কিনেন তো জীবনে জিগাইবেন না একবার ডাক্তাররা, সারি RX কি, এটা কি প্যারাসিটামল নাকি নাপা, একটা অর্থ তো জানতে হবে স্যার, এইটা কি লেখছেন, কথা বলেন। গ্রিক দেবীর নাম দিয়ে ট্রিটমেন্ট করে, অথচ চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুসলিম এবং তাওহিদবাদী, সুবহানাল্লাহ বলেন, তিনি আবুল কাসেম জাহরাওয়ি। এভাবে বিজ্ঞান দর্শন প্রযুক্তির সকল শাখায় জনক হচ্ছে মুসলিম, আর পশ্চিমারা হচ্ছে আন্ডা বাচ্চা, ওরা কি কথা বলে আন্ডা বাচ্চা।